আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি গাতলী গরুর হাট, গরু ছাগলের হাট আসলে, এবং আজকে আমরা দেখতেছি খাসি ছাগল, ছাগলই বলা যায় না এগুলো, খাসি খাসি। আচ্ছা, একজনকে আমাকে একটু সময় দিবেন? আচ্ছা, আপনাদের এইখানে কত টাকা থেকে খাসি শুরু, মানে সর্বনিম্ন কত টাকা? ছোট থেকে হইলে বিক্রি করবেন নাকি দাম চাওয়া? 4000। তাহলে এটার দাম চাওয়া কত? 6500-6500 টাকা দাম চান? চারের নিচে আপনার কাছে কোনো খাসি নাই? এটা যদি কেউ 3000 বলে আপনি দিবেন না? চারের কমে দিবেন না? আচ্ছা, এটা কয় কেজি মাংস হবে, খাওয়ার মতন মাংস কয় কেজি হবে? 6 কেজি হতে পারে। তাইলে চার মাংসের কেজি মোটামুটি বাজার হিসাব করে আপনি দাম চাইছেন, তাই না? বাজার হিসাব করে আপনি একটা দাম চাইছেন। আচ্ছা, এরপরে আরেকটা দেখান, এগুলা কি সবই সেম দামের? একটু দেখান তো একটা। আপনারা দাঁত দেখায় দেন না? এই যে দুই দাঁত, এই যে এটার বলে দুই দাঁত, এরকম দুই দাঁত থাকতে হবে মিনিমাম, কোরবানি হবে না। এই দেখেন, দাঁতে নেই, এটা দাঁতে নাই। তাহলে এটা হচ্ছে কষাইয়ের জন্য? এটা কষাইয়ের জন্য। কিছু খাসি আছে এখানে, খাসি গরু সবই, যেগুলো দাঁতে নেয় ওগুলো কষাইদের কাছে বিক্রি করে, যেগুলো দাঁতছে ওগুলো কোরবানি হিসাবে বিক্রি করে। আচ্ছা, দশের মধ্যে যদি কেউ কিনতে চায় তাহলে কীরকম খাসি পাব? যাও একটু সামনে যাও, এগুলো 10000-এর মধ্যে কিনতে পারবে? 10-11। এই খাসিটাই আপনি কত বিক্রি করবেন? ধরেন এই খাসি 10000-এ বিক্রি করবেন, তো এটা কতটুক হবে মাংস? 14 কেজি হবে, মানে ওইটার ডাবলেরও বেশি এটা প্রায়, তাই না? ওই যে 4000 টাকা যেটা দেখালেন, দামও তো ডাবলের চেয়ে একটু বেশি আছে। আর এর উপরে যদি আমরা 15000-এর ভিতরে খাসি দেখতে চাই? এগুলা 10-12000, এগুলা 12000-এর মধ্যে পাবে না? না, এগুলো 14-15। এগুলা 14-15। আর ওই যে ওইটা ওইটা দেখো, ওইটা একটু ওই সাইড দিয়ে ঘুরে গিয়ে দেখাবা, আমরা ওই সাইড দিয়ে ঘুরে আসি। এটা 15 বললেন? হ্যাঁ, যেগুলো 15, এগুলো 15। এটা 15000 টাকার মধ্যে এরকম খাসি পাওয়া যাবে। এটা কয় কেজি হবে? 20 কেজি? হ্যাঁ, 20 কেজি, 20 কেজি মাংস বেরোবে। আচ্ছা, এইটা এগুলার কি জাতের খাসি বলে? দেশি করস, আপনার কাছে 20,000, 22,000, 25,000, 30,000-এর খাসি নাই খুব একটা? আছে, ওই পাশে আছে, ওই পাশে আছে। মানে এগুলো দেখেন আপনি, এগুলো হ্যাঁ একটু দেখেন না, একটু দেখেন, ওই 17-20 হাজার। ওইটা 20,000 টাকা, ওইটা একটু উঠানো যাবে, দাঁড় করানো যাবে, ওরা দুটো ওরা এখন যে খাসিটা দেখবো সেইটা হচ্ছে 20,000 টাকা দাম। ওইটা মনে হয় এই জাতেরই, মানে এতক্ষণ যে সব জাত দেখাইলেন, হ্যাঁ ওই জাত, হ্যাঁ ওই জাত, এটা 20,000 টাকা এটার দাম। এটা এটা কয় কেজি হবে? 25 কেজি। না খুলিস, না খুলিস তো। আর এটা একটু উঠাতো, এটা হচ্ছে গিয়ে তোতা, কি বললেন, তোতাপুরি। এটার দাম চাচ্ছেন আপনি 70,000 টাকা? চাওয়া দাম 70,000 না বিক্রি দাম? দাম চাই 90,000-1,00,000। 90,000-1,00,000 টাকা দাম চান, বিক্রি দাম হচ্ছে 70,000 টাকা।
আর উল সাইডের ওইটা দেশের মধ্যে এইটাই আছে বল। আচ্ছা, আর আপনাদের কাছে ভেড়া নাই? ভেড়া আছে, ভেড়া আছে ওই সাইডে না? আচ্ছা, আমরা ভেড়াও দেখবো, খাসি ছাগল আপনারা দেখতে চাইছিলেন, অনেকেরই চাহিদায় ছিল ছাগল, ছাগলের দাম কীরকম বা কী, সেই হিসাবে আমরা এই ছাগলগুলো আপনাদেরকে দেখাইলাম। সামনে আরও কিছু ছাগল বা ভেড়া আছে, সেগুলো ভেড়াগুলো দেখাবো। আর একটা আইডিয়া তো পাওয়া হয়ে গেছে, মোটামুটি এরকমই দাম। গরুর বাজার যেরকম একবার উপরে উঠে যায় আবার নিচে নেমে যায়, ছাগলের ছাগলেরও এরকম হয়? মানে গত বছর কি দাম কমে গেছিল শেষের দিন? কমে গেছিল। তো এরকম ছাগল গত বছর শেষের দিন কীরকম দামে বিক্রি হয়েছে? ওরকম আইডিয়া নেই? তো ঠিক আছে ভাই, আপনার নামটা? বাবুল। বাবুল ব্যাপারি, একবারে গরুর হাটে ঢুকেই প্রথম যে ছাগলের টিন শেডটা, এটাকে তো টিন শেডই বলে? এই কত নম্বর টিন শেড? এক নম্বর টিন শেড। এক নম্বর টিন শেড, গাবতলী গরুর হাটের এক নম্বর টিন শেডে এই বাবুল ব্যাপারি, বাবুল ভাই আছে। বাবুল ভাইয়ের কাছে প্রচুর পরিমাণে খাসি আছে। খাসি এইখান থেকে আপনারা চাইলে খাসি কিনতে পারেন, অথবা একটা আইডিয়া নিতে পারেন যে খাসির বাজার এখন কেমন যাইতেছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো চলেন আমরা একটু সামনের দিকে যাই। এগুলোর দাম সবচেয়ে বেশি আছে? হ্যাঁ, একটু দেখান না আমাদেরকে। এখানে করস, এখানে দেশাল, দেশাল এগুলো কত করে ভাইয়া? গোসাতে দেন 27-28 কেজি দাম আছে, এক একটা 27-28 কেজি দাম আছে। আচ্ছা, তো আপনি কত করে দাম চাচ্ছেন? কত করে দাম যাচ্ছে তো ভাইয়া? 25,000 টাকা দাম যাচ্ছে। তো 18-19 এর মধ্যে যাচ্ছে। 18-19 এর নিচে বিক্রি করবে? দাম আছে। আচ্ছা, আর বড়গুলো একটু দেখান। 700 টাকা কেজি দিয়েছি দাম না, সেটার এইটাও আপনার? এইটা কত করে চাচ্ছেন, দাম কত চাচ্ছেন? 27-28 হাজার। এটা কতটুকু হবে মাংস? এটা ধরেন 32 কেজি হবে। এটা আপনি 27-28 হাজার টাকা দাম চাচ্ছেন, বিক্রি কত? 24-25 হাজার টাকা হলে আপনি বিক্রি করে দিবেন? আচ্ছা, আরও কতগুলো আছে আপনার কাছে খাসি? হ্যাঁ, একশোর উপরে খাসি আছে। আচ্ছা, আমরা একটু ভেড়া দেখবো। ভেড়া আপনার? এই যে ভেড়া আছে এই সাইডে, ভালো আছেন? কতগুলা ভেড়া আছে আপনাদের কাছে? এই পাঁচটাই বিশাল সাইজ মনে হইতেছে এগুলার। তো কীরকম দাম চাচ্ছেন, কীরকম এক একটার এক এক দাম নাকি? একটু কোনটার দাম কত চাচ্ছেন একটু বলবেন? এটার দাম 35,000। এইটা 35,000 টাকা মাঝখানেরটা, এটা কতটুকু হবে মাংস? এক মন হবে, 40 কেজি হবে। এইটা কত চাচ্ছেন? 32,000 টাকা দাম চাচ্ছেন। এটার মাংস কতটুকু হবে? 35 কেজির মতন হবে। আর এই যে এইটা 25,000 টাকা, এটা কতটুকু হবে মাংস? 26-27 কেজি। ওইটা ওইরকমই দাম চাচ্ছেন? তো এগুলোর দাম চাওয়া তো এরকম, কিন্তু বিক্রি দাম কীরকম হইতে পারে, মানে লাস্টে আপনি কত হলে বিক্রি করবেন, এরকম একটা আইডিয়া আছে না? লাস্টে ধরেন আমার কেনা জিনিস, আমার 500 লাভ হলে বিক্রি করবো। এটা আপনি কত হলে বিক্রি করবেন? এটা আপনার 20-22 হাজার টাকা হলে বিক্রি করবেন। এটা 20-22 হাজার টাকা হলে বিক্রি করে দিবে। 35,000 টাকার দাম চাইছিল, চাওয়া দামটা আপনারা ভুলে যান, এটা 20-22 হাজার টাকা হলে উনি বিক্রি করবেন। এইটা কত হলে বিক্রি করবেন? ধরেন 30-এর নিচে বেচবেন না? 5 কেজির ডিফারেন্সে আপনার দাম এত বেড়ে যাবে? 20-22 আর 30 প্রায় তো 7-8 হাজার টাকা বাড়বে। আচ্ছা, এইটা আপনি কত হলে বিক্রি করবেন?
15-16 হইলে বিক্রি করবেন, আর ওইটা 21-22 হাজার টাকা হইলে বিক্রি করবেন। আপনার নামটা? মোহাম্মদ আব্দুল জব্বার। কাকা জব্বার কাকা কি এইখানেই থাকেন সবসময়, এই এক নম্বর টিন শেড আর দুই নম্বর টিন শেডের মাঝামাঝি জায়গায় আপনি থাকেন? আপনার কি ছাগলও আছে? কোনগুলো? ওই জায়গায় 40টা ছাগল আছে। তো খাসির দাম কি তুলনামূলক বেশি নাকি ভেড়ার দাম বেশি? প্রায় সেম। কিন্তু সাধারণত তো আমরা যতদূর জানি যে খাসির দামটা একটু বেশি হওয়া উচিত ভেড়ার দামে। খাসি ধরেন, এইসব ধরেন খাসি ভেড়া তো, এরকম গারল ভেড়া এগুলোর আপনার খাসি চাই। এইটা কি গারল? গারল ইন্ডিয়ান গারল। আচ্ছা, এটা এমনি দেশি ভেড়া না? আমাদের দেশি ভেড়া না, এগুলো দেশি ভেড়া, এগুলো গারল ভেড়া। আর দেশি ভেড়া নাই আপনার কাছে? না, দেশি ভেড়া নাই। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে খাসির মার্কেট। এখানে অনেক আপনার খাসি আছে? কতগুলো? আমার আছে 20। একটা দুইটা একটু দেখান তো, একটু ওই দিক দিয়ে আসো আমার, অথবা এই দিক দিয়ে আসো। আপনার খাসি কোনগুলো? এগুলো, এই বড়গুলোর দাম কীরকম এটা একটু শুনি। ওই একবারে কর্নারটা 22,000। এটা কি চাওয়া দাম না বিক্রি দাম? চাওয়া দাম কত? চাওয়া দাম 26, বিক্রি দাম 22,000। ওই সাথে জোড়াটা? জোড়াটার দাম হচ্ছে 35,000। মানে এই এক জোড়ার দাম 35,000? বুঝি নাই আমি কোনটা কোনটা। ওই জোড়া এটা লোক 25,000, আর এই জোড়ার দাম চাচ্ছেন 35,000। এইটা জোড়া, ওইটার সাথে জোড়া না? না। আচ্ছা, তাহলে এগুলো এমনি পিস কত করে পড়লো? মানে এক পিস কেউ যদি নিতে চায় তাহলে কত করে? 18,000 টাকা। আচ্ছা, এগুলো আপনার বিক্রি দাম, চাওয়া দাম না? চাওয়া দামটা আর একটু বেশি। আর এবার যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে সবচেয়ে কম মূল্যে কত টাকা দামের খাসি আছে? সবচেয়ে কম মূল্য বলতে 8,000 টাকা আছে। 8,000 টাকা? হ্যাঁ, এগুলো এগুলো 8,000 টাকা করে। এর নিচে আপনার কাছে খাসি নাই? নাই। আচ্ছা, এগুলোর দাম কত করে চাচ্ছেন? 10,200-300 বিক্রি? আটের নিচে বিক্রি নেই। আর এগুলো? এগুলো আমার, এগুলো আপনার না? এগুলোর দাম কি আর একটু কম হবে না? একটু কম হবে, এগুলো একটু কম হবে। মানে মোট কথা আমরা যেটা বুঝলাম এই হাটে ঘুরে, এইটাই তো খাসির মেন বাজার। এই এক নম্বর টিন শেড এবং দুই নম্বর টিন শেডের মাঝামাঝি জায়গাটুক এই হাটে। আজকে আজকে ঈদের আরও প্রায় 10-12 দিন, হ্যাঁ 10-11 দিন বাকি আছে। তো আপনারা 4,000 টাকা থেকে শুরু করে 70,000 টাকা পর্যন্ত খাসি এই হাটে পাবেন। এবং ভেড়া নিতে হইলে, এগুলা গারল ভেড়া দেখলাম, এগুলার দাম চাইলো হয়েছে গিয়া 18-22-23 হাজার টাকার মধ্যে। 30,000 টাকাও আছে একটা। আর দেশি ভেড়াগুলো এখন এই জায়গায় নাই। ওগুলা কি দেশি ভেড়া? এগুলোও গারল? এগুলো গারলের ক্রস, আপনার না তো এগুলো? এগুলোর দাম কীরকম? 15-16-18 হাজার টাকা এগুলোর দাম। তো আপনারা যারা খাসি বা ভেড়া কোরবানি দিতে চাচ্ছেন তারা এখানে একবার এসে ঘুরে যাইতে পারেন, এবং আপনাদের মন মতো যদি আপনারা পেয়ে যান তাহলে আপনারা কিনে নিলেন। আজকের মতন আমরা বিদায় নিই, ভালো থাকবেন সবাই। আর এই চ্যানেলটা যারা দেখতেছেন এই মুহূর্তে, যারা সাবস্ক্রাইব করেন না তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করেন, কারণ সামনে ঈদের আগের দিন পর্যন্ত নিয়মিত আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ, যদি আমি সুস্থ থাকি। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।